Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها أمرنا هذا ما ليس منه فهو رد وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيه أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের মতো আজকেও বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু সামনে আসেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তাওহিদ সম্পর্কে, এর আগের সপ্তাহেও তাওহিদ, তাওহিদ সম্পর্কে আলোচনাটা অনেক লম্বা, দীর্ঘদিন লাগবে। তো আজকে মধ্যকান থেকে বাছাই করেছি বেদাত, কারণ এটা একটু
গুরুত্বপূর্ণ বিষয়ে বেদাত সম্পর্কে আমাদের জানা। সর্বপ্রথম গত সপ্তাহে কিছু প্রশ্ন ছিল আমার, আমি কিন্তু প্রশ্নগুলা করব, আপনারা কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় কি ছিল? তাওহীদ। তাওহীদের কয়টা ভাগ আছে, কয়টা প্রকার? তিন প্রকার। কি কি? সবে তো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তাওহীদ, তাওহীদের রুবিয়া, আল্লাহ সম্পর্কে আমরা জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুর সৃষ্টিকর্তা, এককভাবে সৃষ্টি করছেন, এটা হলো তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে এককভাবে আল্লাহর ইবাদত করার নাম হচ্ছে গিয়ে তাওহীদে উলুহিয়া। উলুহিয়া এককভাবে ইবাদতের ক্ষেত্রে সমস্যা, সবাই কিন্তু এককভাবে করে না। গত সপ্তাহেই বলেছিলাম যে তাওহীদে রুবুবিয়ার প্রতি সবার ইমান কম বেশি রয়েছে। ফেরাউনেও ইমান এনেছে, হামানেও এনেছে, আবু জেহেলও এনেছে, আবুল আহাবও এনেছে, কিন্তু উলুহিয়ার ক্ষেত্রে সব সমস্যা। উলুহিয়ার ক্ষেত্রে সমস্যা, উলুহিয়ার ক্ষেত্রে ওনারা এককভাবে এবাদত করেন নাই। ওনাদের দুনিয়াতে যেটা সামনে আছে ওটার দ্বারা করতে চাচ্ছেন, যেটা দেখা যাচ্ছে না এটার দ্বারা করতে চাচ্ছেন। মুর্শিকরা, ওনারা কয়টা মূর্তির পূজা করতেন? 360টি কিংবা 365 এই পর্যন্ত এতগুলা তারা পূজা করতো। যতগুলার পূজা করতো এরা কি এই ফেরাউন, হামান, সাদ্দার এগুলার পূজা করতো? না, এই মূর্তিগুলা ছিল কিন্তু নবীদের মূর্তি, নূহ আলাইহিসসালামের, সালে আলাইহিসসালামের, লূত আলাইহিসসালামের, ইব্রাহিম আলাইহিসসালামের, ইসহাক আলাইহিসসালামের, ইসমাইল আলাইহিসসালামের, ওইসব মূর্তি তারা বানিয়ে রেখেছিল। আর ওইসব মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে অসাহ্য চাইতো। আর মূর্তি হচ্ছে কি তাদের মাধ্যম, মূর্তি হচ্ছে কি তাদের মাধ্যম। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি না, শিরিকের উপর যেদিন আলোচনা করব এই বিষয়টা নিব ইনশাআল্লাহ। ইসলাম ধর্ম হচ্ছে গিয়ে পরিপূর্ণ, এটা সবাই জানেন তো, ইসলাম ধর্মের পুরা কমপ্লিট ফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করেছেন। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনের মধ্যে নতুন করে কোনো কিছু ঢুকানো যাবে না, দিন থেকে কোনো কিছু বের করাও যাবে না। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিদায়ী ভাষণটা কত হিজরিতে ছিল জানা আছে কাউকে? বিদায়ী ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরির 9 জিলহজ, মনে রাখবেন। আরেকদিন প্রশ্ন করব, 9 জিলহজের 10 হিজির, এই দিন আসরের পরে একটি আয়াত নাযিল হয়েছিল। কোন আয়াতটি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেছিলেন ওই দিন আসরের পরে। আরাফার ময়দান কি? আরাফার ময়দান শ্রেষ্ঠ একটি জায়গা, সব সময়ের জন্য শ্রেষ্ঠ নয়। যেই দিন হাজিরা আরাফাতে অবস্থান করেন ওই দিন হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ দিন, এবং আরাফার দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ দোয়া। আরাফার উপরে আর কোনো দোয়া নাই। আল্লাহ রাসূল বলেন খাইরুদ দোয়াউ দোয়াউ আরাফা, আরাফার দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ। আর আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 150,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে সামনে রেখে বক্তব্য দিয়েছেন,
বক্তব্যটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের একটা অংশ হচ্ছে গিয়ে, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, আয়াত নাযিল করেছেন আরাফার দিনে, আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের তোমাদের দিনকে পরিপূর্ণ, তোমাদের দিন একদম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পরিপূর্ণ করে দিয়েছেন, তোমরা ওই দিনের উপরে তাকো, তারাকতুম ফিহি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস, এগুলা তোমরা কি করো, মজবুত করে আঁকড়ে ধরো, এগুলা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ, আল্লাহর বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস রেখে গিয়েছেন। এগুলোর উপরে যদি কেউ থাকে তাহলে সে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকবে। যদি এই হাদিস এবং কোরআন থেকে কেউ যদি একটি আয়াত একটি হাদিসকে ছেড়ে দেয় তাহলে সে পরিপূর্ণর মধ্যে থাকবে না, অর্থাৎ সে কমতি করে নিতে পারে, আবার বাড়াতেও পারে, বাড়াতেও পারে। অথচ দিন হচ্ছে গিয়ে কি পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন থেকে নিয়ে মাত্র 100 বছর পরে, 100 দিন পরে বেঁচেছিলেন, 100 দিন, 100 দিনের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, এই বক্তব্যর পরে 100 দিন পরে, গণিয়া 100 দিন পরে। এই দিনটি ছিল শুক্রবার, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দিয়েছিলেন, এই দিনটার বার কি ছিল? শুক্রবার। ওই জন্য যদি না যেই দিন হাজিরা আরাফার ময়দানে যদি শুক্রবার হয় তাহলে এই দিনটা আরো বেশি উত্তম হয়, শুক্রবার হলে আরো বেশি উত্তম হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন আরাফাতেই অবস্থান করেছিলেন, শুক্রবার দিনটা ছিল। যাই হোক, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত, এই আয়াত দিয়ে বিধিবিধান যেগুলো ছিল বিধিবিধান পুরো কমপ্লিট করে দিয়েছেন এই আয়াত দ্বারা। পরবর্তীতে দুই একটি আয়াত নাজিল হয়েছে, এগুলা বিধিবিধানের নয়, বিধিবিধানের সবগুলা কমপ্লিট করে দিয়েছেন এই আয়াত দ্বারা। তার পরবর্তীতে আর কোনো বিধিবিধানের আর কোনো আয়াত নাই, আর আসে নাই, প্রত্যেকটি কমপ্লিট। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যা দিয়েছেন সবগুলা কার? ওনার ব্যক্তিগত কোনো কিছু দিয়েছেন না? আমার দিকে আকর্ষণ দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা কি ওনার ব্যক্তিগত? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে কথাগুলো বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ দারাকুতনি মুসনাদে আহমদ তিরমিজি নাসাঈ এই গ্রন্থ যে হাদিসগুলো ইমামগণ রচনা করেছেন এগুলা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কথা? না, এগুলা ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হাক্কার মধ্যে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলেন না, যদি বলতেন লা মিনহু বিল ইয়ামিন, যদি বলতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ডান হাতে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কেটে ফেলতেন, ডান হাত ইয়ামিন, ডান হাতটি কেটে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের ইচ্ছা মতো বলতেন তাহলে আল্লাহ বলছেন ডান হাতটিকে কেটে ফেলতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলেন না, যা আল্লাহ জানান তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনাকে শুধুমাত্র উপদেশ দেওয়ার জন্য বলা হয়েছে, উপদেশ দাও, শুধুমাত্র উপদেশ দেওয়ার জন্য। সূরা রাশিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাকে উপদেশদাতা, উপদেশদাতা আপনি উপদেশ দিবেন তাদের, উপদেশ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনাকে উপদেশ দেওয়ার জন্য বলা হয়েছে, ফাযাক্কির আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠানো হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধুমাত্র উপদেশের জন্য, উপদেশদাতার জন্য আপনি উপদেশ দিবেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোনো জোর নয়, কোনো জবরদস্তি নয়, কোনো জোর করে নয়,
তাদের কাছে পৌঁছে দিবেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাদেরকে দাওয়াত দিলেন আপনি, দাওয়াত দেওয়ার পরে আপনারটা গ্রহণ করলো না, মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, তারা হচ্ছে গিয়ে কি কুফরি করলো আল্লাহর সাথে, তারা কুফরি করলো আল্লাহর সাথে, তারা কাফির অন্তর্ভুক্ত কুফরি করেছে। তার এই একটি আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা মুখ ফিরিয়ে যদি নেয় কি একটা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই আয়াতটার দিকে সবাই একটু বলে রাখবেন, এই আয়াতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন, যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যা কিছু দিয়েছেন আমাদেরকে সবগুলো আমরা গ্রহণ করতে হবে এই আয়াত। যদি না আমরা যদি না গ্রহণ করি তাহলে আল্লাহ রাসূলের কথা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম, মুখ ফিরিয়ে নিলাম। এখান থেকে একটি কথা মধ্যখানে বলে দিই, সবাই সামনে আছেন, আমলের ক্ষেত্রে কথাগুলো একটু তিক্তা হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখার আদেশ করেছেন, দাঁড়িয়ে রাখার কি করেছেন আদেশ করেছেন, আদেশ করেছেন। এটা কোনো আপনার শুধুমাত্র এই হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দাঁড়িয়ে রাখো, কাদেরকে বলছেন? মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে, কাদেরকে? আমাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন তোমরা দাঁড়িয়ে রাখো। এখন যদি আমরা মুসলমান হয়ে দাঁড়িয়ে না রেখে যদি মুখ ফিরিয়ে নেই তাহলে এই আয়াতের উপর যদি আমল করেন, আবার বলেন ভাই একটা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাহলে আমরা কি করলাম? মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ রাসূল বলছেন দাঁড়িয়ে রাখো, আর আমরা বলছি না রাখবো না, মুখ ফিরিয়ে নিয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছি। এদের জন্য কি শাস্তি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য কঠিন কঠিন, শুধু আজাব নয়, কঠিন আজাব, কঠিন আজাব তাদের জন্য রয়েছে, কঠিন আজাব। তারপরে কি বলছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম থুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের তাদেরকে তো অবশ্যই আমি পাকড়াও করব, অবশ্যই অবশ্যই তাদের একদিন হিসাব আমি নিব, আমি তাদের হিসাব নিতে হবে। হিসাব কোন দিন নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব কোন দিন নেবেন? আপনি যতগুলা কাজ করতেছেন এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে, সবাই কি জানেন রেকর্ড হচ্ছে? এই যে কথাগুলো বলছি মোবাইলে যেভাবে রেকর্ড হচ্ছে, আপনি একটি কথা যদি বলেন এই কথাগুলা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটি কথা রেকর্ড হয়। মানুষের সাথে কয়জন ফেরেশতা আছেন? অসংখ্য রয়েছেন, তার মধ্যে দুইজন হচ্ছেন গিয়ে সম্মানিত লেখকগণ, কাতিবিন, কিরামান কাতিবিন, পরায়াতি, ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, তারা হচ্ছেন গিয়ে সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা জানে তারা যা বুঝে গুলো আমরা জানি না। তাহলে দুইজন রয়েছেন ফেরেশতা, একজন ডাইনে আর একজন বামে। এর আগে একটা কি ওয়াইন্না আলাইকুম লাহাফিযিন, এই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষের সাথে পাহারাদার, পাহারাদার বুঝেন, পাহারাদার একজন মন্ত্রী গেলে বাংলাদেশের কয়েকজন পাহারাদার থাকে না, ওইভাবে একজন মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাহারাদার রেখেছেন। আপনি কি করতেছেন, কোন দিকে যাচ্ছেন, পাহারাদার নিযুক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের সাথে। মানুষের বডিগার্ড হচ্ছে গিয়ে ওয়াইন্না আলাইকুম লাহাফিযিন, একজন মানুষের বডিগার্ড অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ মোতায়েন করে রেখেছেন। তাহলে ওয়াইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, প্রত্যেকটি মানুষের সাথে সম্মানিত লেখকগণ রয়েছেন। এখন আপনি যে কাজটা করবেন এটা তারা লিখবে, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আজকে আলোচনা একটু বেশি মজা হবে না কিন্তু বোঝার মতো, তারা লিখবে। এই লেখার মধ্যে আপনি যে কাজটা করবেন এই কাজটা যদি সওয়াবের জন্য করেন, কিসের জন্য? সওয়াবের জন্য যদি করেন তাহলে এই কাজ সওয়াবের জন্য যদি হয়, আর এটা যদি কোরআন হাদিস থেকে প্রমাণিত না হয় এই কাজের নাম হচ্ছে গিয়ে কি বিদআত। এখন এই কাজ সওয়াবের আশায় নয়, এই কাজ সওয়াবের আশায় নয়, সওয়াবের আশায় নয়। যেমন মোবাইলটা ব্যবহার করতেছে, মোবাইলটা কিন্তু সওয়াবের আশায় ব্যবহার করছে না, করতেছি না? মাইকটা কি সওয়াবের আশায় ব্যবহার করতেছি না? করতেছি না, করতেছি না। মানুষ যারা হজে যায়
বিমানে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি বিমান ছিল? না। হ্যাঁ, ছিল না। তাহলে বিমানে কি সবের আসা যায়? না, সবের আসা যায় না। বিমানটা হচ্ছে কি? মাধ্যম, হজে যাওয়ার একটা মাধ্যম। হজের কোনো রুকনও নয়, হজের কোনো সুন্নতও নয়, হজের কোনো মুস্তাহাবও নয়, শুধুমাত্র মাধ্যম, শুধুমাত্র মাধ্যম। বিমানে চললে ডাইনের ফেরেশতাও লেখবে না, বামের ফেরেশতাও লেখবে না, লেখবে না। সালাতের পূর্বে মুয়াজ্জিন বাড়ালেন কেন? মুয়াজ্জিন বাড়ালেন কেন? যদি এটা হাদিস দ্বারা না প্রমাণিত হয়, এটা কি আপনি সওয়াবের জন্য করতেছেন? না, সওয়াবের বাইরে, সওয়াবের জন্য করতেছেন। তো এখন আপনি ওযু করার পূর্বে কি দোয়া পড়েন বলেন তো, কিছু বিষয়ে আপনাদের কাছ থেকে বের হবে। বিসমিল্লাহি, সবার মুখস্থ আছে তো? সবারই আছে, কার নাই দিয়ে হাত তুলেন, কার মুখস্থ নাই এই দোয়াটা? সবার আছে। এই দোয়াটা শিখতে গিয়ে আমাদের অনেক দিন সময় লেগেছে মক্তবে, ঠিক না? ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশ্বাস না হলে মসজিদের শেখকে জিজ্ঞাসা করবেন কোন এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা। এটা কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? বানিয়েছে। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এখন যদি আপনি কাছে শুরু করেন অজু, তাহলে আপনার অজু কি পরিপূর্ণ হচ্ছে? হ্যাঁ, পরিপূর্ণ হচ্ছে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। ওই ব্যক্তির আমল গ্রহণযোগ্য নয়, যে আমল আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, কিংবা আল্লাহ রাসূল করেন নাই, আপনি করলেন কেন? এটা করাটা হচ্ছে গিয়ে বেদাত। বেদাত করলে কি হয়? সবসময় কিন্তু কুত্তা একটা দেখি, ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فإن خير الحديث كتاب الله أي حديث تكي فإن خير الحديث كتاب الله أي جنم كي جاء كو كنت جاء رسول الحديث كوي كي جاء قرآن قرآن النام حديث عسر الله سبحانه وتعالى من حال أتاك حديث غاشية তার হাদিস কুরআনকে হাদিস বলা হয়, আবার কুরআনকে কুরআনও বলেন, আবার কুরআনকে হাদিসই বলেন, কিন্তু কুরআন শরীফ বলেন নাই, কুরআন শরীফ বলেন নাই। আরবের কোনো কিতাবে কুরআন শরীফ দেখেছেন? না, নাই। কুরআন মাজিদ, আল্লাহ বলছেন সূরা বুরুজের শেষের আয়াতটা বলেন, ফিলাউহিন মাহফুজ, দেয়াটা আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলছেন কি কি বলছেন? কুরআন মাজিদ বলছেন। সূরা ওয়াকায়ের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুরআনুল কারীম, কুরআনুল কারীম। সূরা ইয়াসিনের প্রথম আয়াত বলেন তো, ইয়াসিন কুরআনুল হাকীম, এখানের মধ্যে হাকীম আছে। আমি যে খুতবার মধ্যে একটা আয়াত পড়েছিলাম, এখানের মধ্যে কুরআন মাজিদ আছে। তাহলে এইভাবে করে করে কুরআনের নাম কতটা আছে? হ্যাঁ, 56টা নাম আছে, 56টার মতো নাম আছে, আরো বেশি হতে পারে। এই নামগুলা মধ্যে একটার মধ্যেও কুরআন শরীফ নাই। আমাদের কুরআন শরীফ বলতে কোনো আপত্তি নাই, কেউ কুরআন শরীফ সাহাবের জন্য বলে না, বললে কোনো আপত্তি সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, আল্লাহর দেওয়া নাম আপনার পছন্দ হলো না কেন? আল্লাহর দেওয়া নাম পছন্দ হলো না কেন? প্রশ্ন হচ্ছে কি এখানে? যদি এটা বাংলা ভাষা হতো তাহলে তো কোনো সমস্যা নাই, প্রশ্ন করতাম না আপনাদেরকে, এটা নিজেকে নিজেন দেখেন আপনারা। এখন দেখেন আপনি, দু একটা কথা বলি। সিয়াম, আমাদের দেশে সিয়ামকে কি বলে? রোজা, রোজা বলে। কোন হাদিস দ্বারা প্রমাণিত আছে রোজা বলতে? কোথায় আছে? নাই। সালাতে কি বলে? নামাজ। নামাজ কোথায় বলে? নাই। কোথায় আছে? এগুলো একটু গবেষণার বিষয়। আমাদের নামাজ বললে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সিয়াম আর রোজার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সিয়াম আর রোজার মধ্যে পার্থক্য আছে। সিয়াম মানে সবগুলো থেকে বিরত থাকা, রোজা মানে শুধুমাত্র খাবার থেকে উপাস থাকা। শুধু খাবার থেকে উপাস থাকলে কি আল্লাহর বিধানটা পূরণ হবে? সালাত নাই,
বিভিন্ন ধরনের অস্থির কথা, হা হেসা কথা, বিভিন্ন ধরনের কথা বলতেছেন। তো এগুলা আমরা কিছু একটু বুঝতে হবে, বোঝার খুব প্রয়োজন। কারণ সিয়ামের অর্থ আমরা বিকৃত করার অধিকার আমাদেরকে কেউ দেয় নাই। আল্লাহ কি বলছেন সূরা আরাফে, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুর রোজা বলছেন, বলেন নাই। এইগুলা ছোট ছোট বিষয়, অনেকে মনে করতে পারে এগুলো বলছি কেন, শুধুমাত্র শিক্ষা খুব প্রয়োজন, এগুলা খুব প্রয়োজন, এগুলো আমাদের বলাটা খুব প্রয়োজন। আলোচনা কোথায় ছিল? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। সওয়াবের জন্য যেই কাজটুকু করবেন, এই কাজটুকু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে এটার নাম হবে কি? বেদা। বিসমিল্লাহি আলিউল আজিম, এই পর্যন্ত এসেছিলাম আমরা আলোচনা করে। বিসমিল্লাহি আলিউল আজিম পৃথিবীর কোনো হাদিসের মধ্যে নাই, পৃথিবীর কোনো হাদিসের মধ্যে নাই। আমার আলোচনা শুধুমাত্র আপনাদের কাছে সীমাবদ্ধ নয়, অনলাইনেও যাচ্ছে, সবার প্রতি চ্যালেঞ্জ করেছি। বিসমিল্লাহি আলিউল আজিম কেউ আজ পর্যন্ত যদি কোনো হাদিস তারা দেখাতে পারে, ওয়াল্লাহি অনলাইনের জগৎ সরাসরি কোথাও আর বক্তব্য দিব না, যদি কেউ দেখাতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। তাহলে আপনি বলবেন কেন? সহজটা কি? সহজটা কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলাটা সহজ না বিসমিল্লাহ আলিউল আজিম বলা সহজ? বিসমিল্লাহ বলা সহজ। শিখতে সময় লাগে কতক্ষণ? সময় লাগে, সময় লাগে না। বিসমিল্লাহ আলিউল আজিম শিখতে কতক্ষণ লাগে? মক্তবের বাচ্চারা অনেক মাইরো খায়, ঠিক আছে না? বিসমিল্লাহ আলিউল আজিম শিখতে কিন্তু অনেক মাইরো খাওয়া হয়েছে, কিন্তু বিসমিল্লাহ আলিউল আজিমের কোনো দলিল নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাতু বুরহানাকুম। বুরহান মানে কি? দলিল। কুল হাতু বুরহানাকুম, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা তাহলে কি করবেন? নাই কোন দলিল নাই। যতদিনই বলেছিলাম এই আমার থানার মধ্যে, আমার উপজেলার মধ্যে রাস্তার পাশে একটু জমি আছে, কেউ যদি আমাকে বলে শেখ হুজুর এই জমিটা যে আপনার নয় দলিল দেন, আমি দলিল কি দিতে পাবো? এই জমিটা যে আপনার নয় এটার দলিল দেন, কিংবা এই চেয়ারটা আপনার নয় এটার দলিল দেন, আমি কি দিতে পারবো? যেটা দলিল নাই ইসলামে এটা হচ্ছে গিয়ে নাই, এটা পরিত্যাজ্য, এটার কোনো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, যাতে করে একটা বিষয় নিচ্ছি, তাহলে এটা থেকে আরেকটা আলোচনা করি। তারপরে আমাদের দেশে বিসমিল্লাহ আলিউল আজিমের পরে হাত দেওয়ার সময় দোয়া পড়তে হয়, পড়তে হয় না? শিখেছেন সবাই? আমি ভুলে গেছি। পাও দেওয়ার দোয়া, মাথা মাসে করার দোয়া, নাকে পানি দেওয়ার দোয়া, কুল্লি করার দোয়া, সবাই মনে শিখে নাই এগুলা। পাও দিতে সময়, পাও দিতে সময় বলতে হয় আল্লাহুম্মা সাব্বিক কদমাইয়া আলা সিরাতাম মুস্তাকিম, নাকি একটা বল, এরকম বলতে হয় পাও দেওয়ার সময়। পাও দেওয়ার দোয়া, হাত দেওয়ার দোয়া, নাক দেওয়ার দোয়া, মুখ দেওয়ার দোয়া, মাথা মাসে করার দোয়া, সব অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার দোয়া একটি শিখেছি আমরা সবাই। আপনারা না শিখলে, অনেকে শিখে এখনো শিখে, কিন্তু এগুলা কোনো কোনো দলিল নাই। হুজুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। আমরা যেটা আলোচনা করবো এটা সাইক্লিক, হুজুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ, শুধুমাত্র বিসমিল্লাহ। শেষে কি বলতে হবে? শেষে কি বলতে হবে? সবাই তো পড়েন মনে হয় না? তো সবাই পড়েন তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। পরে কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হচ্ছে গিয়ে ওযু শেষ। এখন এই দোয়াটা পড়তে গিয়ে আবার আমাদের দেশে একটা ফতোয়া আছে, কি ফতোয়া? শেষে এই দুয়াটা, এর মধ্যখানে আর কোনো কিছু নাই। যদি আপনারা গুনাহগার হন তাহলে প্রথমে আমি গুনাহগার হব, মনে রাখবেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি,
প্রথমে বিসমিল্লাহ আর শেষে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ যে দোয়াটা আছে এটা পড়ার পরে আপনার ওযু পরিপূর্ণ, মনে রাখবেন। এর মধ্যখানে কোনো কিছু নাই, শুরুতে কোনো কিছু নাই, তাহলে ওযু আপনার ক্লিয়ার আছে। থেকে সালাত পড়তে হলে ওযুর প্রয়োজন, তিন জায়গাতে ওযুর প্রয়োজন আছে। কোন কোন জায়গাতে বলতে পারবেন? সালাত, কুরআন মাজিদ। ইয়েস, সালাত, কুরআন মাজিদ, কুরআন মাজিদ আর বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ, তিনটি জায়গাতে ওযু শর্ত, ওযু শর্ত, লাজিম ওযু থাকতে হবে। কিন্তু সাফা মারা সাইদ আবার ওযু লাগে, যদি কাল ওযু চলে যায় সমস্যা নেই, সাফা মারা সাইদিতে ওযু যদি চলে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু তার কাবার তো হবে। যাই হোক, এই ওযুগুলা আমরা যদি না করে যদি গিয়ে কেউ সালাতে দাঁড়াই তাহলে কিন্তু সালাত আমাদের হবে না। তাহলে ওযু আগে আমাদের বিশুদ্ধ হওয়ার প্রয়োজন, এবং এই আলোচনা থেকে পাওয়া যাচ্ছে যে আপনারা বিশুদ্ধ করে নেবেন আশা করা যাচ্ছে, যদি কার মধ্যে কোনো ঘাটতি থাকে। অজু করার পরে আমরা সালাত পড়তে গেলে আমাদের মাঝে কিন্তু আরো কিছু আছে, বলবো নাকি? একটু তিক্তা হবে, আগামীতে আবার দাওয়াত না দেন, এটা নিয়ে আমার ভয়। মসজিদে সালাত পড়বেন, পুরুষের জন্য কোথায় সালাত পড়তে হয়? মসজিদে, মসজিদে জামাতের সাথে, জামাতের সাথে। কখন? ওয়াক্ত শেষে নাকি? ওয়াক্ত মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কি বলছেন? তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিতাবাম মাওকুতা, সময় মোতাবেক সালাত, সময় মোতাবেক সালাত আদায় করা, সময় মোতাবেক পড়তে হবে। সময় হয়েছে যখন তখন জামাতের সাথে পুরুষের সালাত পড়তে হবে। যদি জামাতের সাথে সালাত পড়েন তাহলে সব কতটুকু হবে? হ্যাঁ, 27 গুণ, মাশাআল্লাহ, সবাই জানেন, দেখা যাচ্ছে কত গুণ? 27 গুণ, মনে রাখবেন সবাই। প্রশ্ন কিন্তু আজকেই শেষ না, ভবিষ্যৎ আরো আছে। এখন জামাতের সাথে সালাত আদায় করলেন, জামাতের সাথে সালাত আদায় করলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা বেদাত আছে এগুলাকে পরিত্যাগ করতে হবে। আমি সালাত নিয়ে একদিন আলোচনা করবো, আজকে জাস্ট বেদাত নিয়ে আলোচনা করেছি, তো ওই জন্য একটু ইঙ্গিত দেবো, জাস্ট ইঙ্গিত, বলবো নাকি? সালাতের শুরুতে কি বলি আমরা? নিঃসন্দেহে সঠিক, নিঃসন্দেহে সঠিক, কিন্তু পড়ার স্থানটা জানা নাই, কোথায় পড়তে হবে এটা জানা নাই, আমরা আগে পড়ে দিই, কোথায় পড়তে হবে এটা জানা নাই। কোথায় পড়েন আপনারা বলেন তো? ইন্ন যাতে কোথায় পড়েন? আগে তো আগে পড়তে হবে, এখন তো পড়ি না। আপনি না পড়লে অন্যরা পড়তে পারে, কোথায় পড়েন? জায়নামাজে দাঁড়িয়েই পড়ে, জায়নামাজে দাঁড়িয়েই পড়ে, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে পড়া হাদিস নয়, এটা নাই। এটা হচ্ছে কি, আপনার যেই জায়গাতে সানা পড়া লাগে আল্লাহু আকবার দিয়ে, যে কোনো একটা সানা, সানা শুধুমাত্র সুবহানাকা নয়, কয়েকটা সানা আছে, তার মধ্যে একটি হচ্ছে ইন্ন যাতে, তার মধ্যে একটি হচ্ছে কি ইন্ন যাতে, এটা কিন্তু তাকবীর দেওয়ার পরে, তাকবীর দেওয়ার পরে। আপনারা আমার উপর বিশ্বাস করবেন না, আপনারা এটা নিয়ে রিয়াসা ইয়া করবেন, একটু গবেষণা করবেন যে আমি কি বলছি, কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্ধ তাকলিদ করতে পারে না। অবশ্যই, হ্যাঁ, তাকলিদ ইসলামে চলে না, ইসলামে একজনের তাকলিদ চলে, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাম ছাড়া পৃথিবীর কোনো মানুষের তাকলিদ চলে না, তাকলিদ আর চলতো না। তাহলে আমার কথাটা ভুল হতে পারে, এই জন্য গবেষণা করতে হবে। ইন্নিজাত পড়ার কোনো দলিল নাই যে আপনার ইন্নিজাত পড়তে হবে, যে নয় টাইম পড়ার আগে, নয় টাইম পড়ার আগে ইন্নিজাত পড়ার কোনো দলিল নাই। আচ্ছা, ইন্নিজাত পড়ার পরে কি পড়েন? ইন্নিজাত পড়ার পরে কি পড়েন? নয় টাইম তাই জোরে নিয়ত করেন তো, শিক্ষা হয়েছে। এখন কি সবাই পড়েন নাকি? আপনি পড়েন না, বাকিরা সবাই পড়েন? সবাই আপনারা পড়েন, আপনারা পড়েন, তাহলে একটু বিশ্বাস করতে একটু কষ্ট যদি হয় রিসার্চ করবেন। নয়তেন পড়ার কোনো হাদিস নাই, নয়তেন পড়ার কোনো হাদিস নাই।
কে বের করেছে একটু আগে বলেছি, আপনি কি পড়েন নয়তেন? আলহামদুলিল্লাহ, নয়তেন পড়ার কোন হাদিস নাই। নিয়ত করতে হবে, করতে হবে না? হ্যাঁ, সবাই নিয়ত করতে হবে তো। নিয়ত করা কি, নিয়ত করা কি, নিয়ত করা কি, আপনারা জবাব দিবেন, নিয়ত করা কি ফরজ? নিয়ত করা ফরজ, নিয়ত পড়া কি, নিয়ত করা ফরজ, পড়া কি? পড়া বিদাত, করা একটা পড়া একটা, দুইটা আছে না? করা কোথায় থেকে হয়? মন থেকে। কোথায় থেকে? অন্তর থেকে। হাদিস কোথায় আছে? সহিহ বুখারীর প্রথম হাদিস, ইয়েস, প্রথম হাদিস, হাদিসটা কি? আল্লাহ রসুলের এই কথাটা মানলাম না। সেটা কি? ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ রসুল বললেন অন্তর থেকে নিয়ত করো, আর আমি আল্লাহ রসুলের কথাটা না মেনে মুখ ফিরে নিলাম, মুখ ফিরিয়ে নিলাম। তাহলে আল্লাহ রাসূলকে চার পয়সার গুরুত্ব দিয়েছি না? চার পয়সার গুরুত্ব দিই, চার পয়সার গুরুত্ব দিই। আল্লাহ রাসূলকে কি করলাম আমরা? অপমান করেছি, অপমান করেছি। তাহলে নয়তেন পড়ার কোনো দলিল নাই। আজ থেকে পড়বেন না? পড়বা বাদ দিবেন, গবেষণা করেই বাদ দেন, আমার আজকের কথাই বাদ দিবেন না, কয়েকদিন গবেষণা করেন। যে আমি যে বললাম, আরবের কোনো শেখকে জিজ্ঞাসা করবেন সবাই পড়ে। আচ্ছা, বাংলাদেশের সালাত আলাদা, ইমারতের সালাত আলাদা? হ্যাঁ, বাংলাদেশের আল্লাহ একজন নাকি? নবী কয়জন? তাহলে ইসলাম কয়টা? একটা। ইসলামের মধ্যে কোন দল দল আছে নাকি? না, ইসলামের মধ্যে কোন দল নাই। কিতাব কয়টা? একটা। কিতাব একটা, ইসলাম একটা, নবী একজন, আল্লাহ একজন, সালাত কেন দুইটা হয়? সালাত কেন দুইটা হয় কেন? আরবের সব দেশে একই সমান সালাত, বাংলাদেশে ভিন্ন কেন, পাকিস্তানে ভিন্ন কেন? এগুলো নিয়ে গবেষণার প্রয়োজন না? যে আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, যাকে আমরা মাদার তাজ মনে করি, যাকে আমরা তাজ মনে করি, উনি কি বলেছিলেন যে তোমরা নয়তেন দিয়ে সালাত শুরু করো? বলেছিলেন ইমাম মালিক, দ্বিতীয় ইমাম, হ্যাঁ, উনি কি বলেছিলেন? ইমাম শাফি, তৃতীয় ইমাম, উনি কি বলেছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল? আচ্ছা, ওনারা যদি বলে থাকেন তাহলে পড়া যাবে কিনা? ওনারা যদি বলেন পড়া যাবে কিনা? ওনারা যদি বলে পড়া যাবে না, কারণ ইমাম আবু হানিফার জন্ম কত কত? ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, 80 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে মারা গিয়েছেন একটু আগে বলেছি? 10 হিজরি, 10 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তাহলে কতদিন পরে ইমাম আবু হানিফার জন্ম? 70 বছর পরে। দিন কি পরিপূর্ণ হয়েছিল এর আগে? না, ইমাম আবু হানিফার সময় পরিপূর্ণ হচ্ছে? এর আগে পরিপূর্ণ হচ্ছে। কোথায় পরিপূর্ণ হয়েছে? আরাফার ময়দানে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম হয়েছে 70 বছর পরে। তারপরে আরো 20 বছর লেগেছে তো ওনার শিক্ষা অর্জন করতে, ধরে নিলাম 100 বছর। 100 বছর পরে কি ইমাম আবু হানিফা নিজের ব্যক্তিগত কোনো কিছু বলেছেন? হ্যাঁ, বলেন। তবে কিছু বলেছিলেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দুজন ছাত্র, ইমাম আবি ইউসুফ, ইমাম মুহাম্মদ, দুইজন ছাত্র উস্তাদের কিছু ভুল ত্রুটি ছিল, উনারা এগুলা সংশোধন করে দিয়েছেন, সংশোধন করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে কি বলেছেন সবাই ব্যাখ্যাটা জানার প্রয়োজন। কি বলেছেন?
প্রথম কথা হচ্ছে কি, আল্লাহ ইমাম আবু হানিফা বলেছেন ইজা সখাল হাদিসু ফা হুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা বলছেন সহিহ হাদিসটা হচ্ছে গিয়ে আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন দিন কোন দিন কখন বলেছেন মিলাদ পড়তে হবে, কখন বলেছেন, কখন বলেছেন, বলেছেন? তাহলে আপনি বাংলাদেশে মিলাদ পড়ছেন কেন? ইমাম আবু হানিফার মাযহাব কি শুধু বাংলাদেশে আছে? না না, সারা পৃথিবীতে। কোথায় আছে? কখন বলেছেন একজন ব্যক্তি মারা যাওয়ার পরে চার দিনের একটা অনুষ্ঠান করো, কখন বলেছেন? বলেছেন? যদি বলে থাকেন আমাকে বলেন। ইমাম আবু হানিফা কখন বলেছেন একজন মানুষ মারা গেলে চল্লিশে করো, কখন বলেছেন? ইমারতে, দুবাইয়ে, সৌদি আরবে চল্লিশা করা হয় দেখেছেন? চার দিন করা হয়, চার মাসে করা হয়, করা হয়। ইরাক করা হয় নাকি? ইরাক, ইরাকও করা হয় না। ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহ মাযহাব এটা নাই, এটার মিথ্যাচার করা হয়েছে। ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহর নামে, ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহর নামে কি করা হয়েছে? মিথ্যাচার করা হয়েছে। ইমাম আবু হানিফার জীবনেও মিলাদ পড়েন, জীবনেও মিলাদ পড়েন নাই, জীবনেও চার দিন করেন নাই, জীবনেও চল্লিশা করেন নাই, জীবনেও চার মাসা করেন নাই, জীবনে নয় দিন করেন নাই, জীবনে বিসমিল্লাহ আলী উল্লাহ করেন নাই, জীবনে আপনার এই সমস্ত বেদাত করেন নাই, জীবনে আপনার বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আপনার সফিনা পড়েন নাই, জীবনে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সফিনা পড়েন নাই, আপনি পড়ছেন কেন? ইমাম আবু হানিফাকে চার পয়সার দাম দিচ্ছেন না, ইমাম আবু হানিফাকে চার পয়সার দাম দিচ্ছেন না। আমরা ইমাম আবু হানিফাকে মাতার তাজ মনে করি, মাতার তাজ মনে করি, ওনার কথাগুলোকে আমরা গুরুত্ব দেই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কি বলছেন? উনি বলছেন যদি আমার কথা কোরআন হাদিস থেকে বিপরীত হয় তাহলে আমার কথা দিয়ে তোমরা ফতোয়া দিও না, আমার কথা দিয়ে তোমরা ফতোয়া দিও না, আমার কথাগুলো দেওয়ালের ওই পাশে চুড়ে ফেলবে, ওই পাশে চুড়ে। আচ্ছা, এই কথাটা শুধু আবু হানিফার কথা, সবাই একই কথা বলেছেন, সবাই একই কথা বলেছেন। এই চারজন ইমামের মধ্যে থেকে সবচেয়ে বড় ইমাম যিনি, তিনি কে? আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। কিন্তু আবু হানিফা রহিমাহুল্লাহর নামে কেউ যদি মিথ্যাচার করে তাহলে কি মিথ্যাচার চলবে? না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যেটা আল্লাহ রাসূল করেন না, এটা কি ইমাম আবু হানিফার দ্বারা সম্ভব হবে? না। সকলের জবাব দিবেন, সম্ভব হবে? না। আল্লাহকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একশো বার স্বপ্নে দেখেছেন, কেউ কি বিশ্বাস করবেন? না। আল্লাহ রাসূল কয়বার স্বপ্নে দেখেছেন? আল্লাহ রাসূল কয়বার আল্লাহ রাসূলকে, আল্লাহকে সরাসরি দেখেছেন? কয়বার দেখেছেন? একবারও দেখেন নাই, একবারও দেখেন নাই। তাহলে আবু হানিফা রহিমাহুল্লাহর নামে কেন মিথ্যাচার করা হয়? কেন বলা হয় আবু হানিফা রহিমাহুল্লাহ একশো বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন? এটা মিথ্যাচার নয়? অবশ্যই মিথ্যাচার নয়। কেউ কারোর কিছু সন্দেহ আছে? আপনি কি বলেন, ইমাম আবু হানিফাকে একশো বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন? মুসা আলাইহিস সালাতুসসালামকে সবাই চিনেন তো? কে? কলিমুল্লাহ, কলিমুল্লাহ নবী, যেই তিনজন নবীর মধ্যে একজন নবী হচ্ছেন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম। তার ক্ষমতা কতটুকু ছিল? মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কিভাবে? টেলিফোনে? সরাসরি? অন্য কারো মাধ্যমে? সরাসরি। রব্বি আরিনি, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, কখনো নয়, কখনো নয়, দেখা যাবে না, দেখা যাবে না। বলতে বলতে হঠাৎ একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইলের পরিমাণ একটা নূরের তাজাল্লি আসছিল। মুসা আলাইহিস সালামের চোখটুক সম্বন্ধ হয়ে গেল, যে জায়গাতে ছিলেন জায়গাটাও আপনার জন্য সারখার হয়ে গেল, জানেন তো ইতিহাস। তাহলে নবীরা আল্লাহকে দেখে নাই, ইমাম আবু হানিফা কি দেখবে? এটা যারা বলবে এটা কি বিশ্বাস করা যাবে? না। আচ্ছা, দুই নম্বর বিষয়, আপনি একটা পয়েন্ট নিয়ে এসেছেন সেজন্য বলছি, কিন্তু এটা বলার প্রয়োজন, জানার প্রয়োজন, কারণ কোনো বিরক্ত আসছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার জন্ম কোথায়? বাগদাদ, বাগদাদে ওনার জন্ম। বাগদাদ থেকে উনি 55 বার হজ করেছেন, কাউর কি কোনো বিশ্বাস আসবে? সেই যুগে কিন্তু গাড়ি ছিল না, বিমান ছিল না বেশি, 55 বার একবারও দিবেন না। আপনার শুনেন নাই? আচ্ছা যাই হোক, শুনবেন।
আমাদের বাংলাদেশের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যাচারকারীরা এগুলা প্রচার করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পঞ্চান্নবার হজ করেছেন, পঞ্চান্নবার হজ করেছেন, বাগদাদ থেকে আচ্ছা ধরে নিলাম করেছেন। ইমাম আবু হানিফার জন্ম কত বছর উনি দুনিয়াতে জীবিত ছিলেন? নিজের বিবেককে প্রশ্ন করবেন, বিবেককে উত্তর দিবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। কত বছর ছিলেন দুনিয়াতে? সত্তর বছর। উনার সত্তর বছর, একশো পঞ্চাশে উনি মারা যান। একশো পঞ্চাশে কততে মারা গিয়েছেন? একশো। ইমাম আবু হানিফার নামটা কি বলেন জানতে হবে? নুমান বিন সাবেত। নুমান বিন সাবেত, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নাম নুমান বিন সাবেত। উনি দুনিয়াতে ছিলেন সত্তর বছর, সত্তরের মধ্যে থেকে পঞ্চান্নবার হজ করবেন কি কেউ বিশ্বাস করেন? আল্লাহর ঘরে গিয়েছেন, আল্লাহর ঘরের দরজা বন্ধ, দরজা বন্ধ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জোর করে চাবি নিয়েছেন, যিনি চাবির দায়িত্বশীল কুস্তা কুস্তি করে চাবি নিয়েছেন। চাবি দাও, চাবি দিবে না কেন? কুস্তা কুস্তি করে চাবি নিয়েছেন। আচ্ছা, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সম্মানিত একজন ব্যক্তি কুস্তা কুস্তি করবেন? উনি কি বলতে হবে তাকে, তুমি চাবি দাও তো আমি জোর করে বলবেন? মনে হয় না। কি বিবেকে ধরে তো সবার। যাই হোক, কাবা থেকে ঢুকছেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে ঢুকছেন, কয় রেখা সালাত পড়েছেন? কয় রেখা? দুই রেখা। দুই রেখা সালাত পড়েছেন। কি দুই রেখা সালাত? আমাদের বক্তারা বক্তব্য দেন, বক্তারা বক্তব্য দিচ্ছেন, দুই রেখা সালাত পড়েছেন। কোন উত্তর সালাত? তাজুদের সালাত। তাজুদের সালাত নিশ্চয়ই আপনার শেষ রাতে পড়াটাই উত্তম, তবে এসার পর থেকে শুরু করলে হবে, সমস্যা নেই। কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কাবার ঘরে গিয়ে ঢুকছেন, ঢুকার পরে দুই রেখা সালাত পড়েছেন, পুরো কোরআন মজিদ খতম করেছেন, পুরা কোরআন মজিদ খতম করেছেন। প্রথম রাকাতে এইভাবে এক পাওয়ার উপর ভোট দিয়েছেন, এইভাবে এক পাওয়া কেন রাখছেন, এইভাবে এক পাওয়া রাখছেন, তারপরে পণ্ড পড়া পড়ছেন, এক সেজদা এক রেখাত পড়েছেন, তারপরে আবারও এইভাবে করেছেন, আমার দিকে ফলো করেন, এইভাবে করেছেন, তারপরে আর এক রেখাত পড়েছেন, এইভাবে করে দুই রেখাত পড়েছেন, দুই রেখাত পড়ে পুরা কোরআন মজিদ খতম করেছেন। এই কথাটা কি বিশ্বাস হয়? হতে পারে ইমাম বড় একজন অলি হতে পারে, অসম্ভব। প্রথম অসম্ভব হচ্ছে কি, আল্লাহ রাসূল কোনদিন কি এইভাবে সালাত পড়েছিলেন? এক পাওয়ার উপরে ভর দিয়ে পড়েছিলেন? এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, কোরআন মজিদ যদি পড়তে হয় তাহলে ওরাত্তিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে যদি পড়তে হয় তাহলে এক কদম দিয়ে এক রাতে দোয়া সম্ভব হচ্ছে? ফজর কি সালাত পড়া লাগবে না? অবশ্যই পড়তে হবে। তাহলে এখানের মধ্যে একটা মিথ্যাচার, নিঃসন্দেহে মিথ্যাচার, এগুলো সবচেয়ে বড় মিথ্যাচার। আপনারা শুধু মনে করবেন না দেওয়ান বাগিয়ে মিথ্যাচার করে, শুধু এটা মনে করবেন না। আমাদের দেশের কিছু আলিমরা আমাদের ইমামদের নামে যে মিথ্যাচার করে পৃথিবীর মধ্যে, কোন ইহুদি খ্রিস্টানরা এত মিথ্যাচার করে না। চলে যাচ্ছেন কেন? আচ্ছা, কোন ব্যক্তি এইরকম মিথ্যাচার করে নাই, কোন ইহুদি খ্রিস্টান এইরকম মিথ্যাচার করে নাই, কিন্তু করেছে কে? হ্যাঁ, আমাদের দেশের আলিমরা করেছেন, আমরা আলিমদের প্রতি। আচ্ছা, ও দশটা বাজে গেছে, করেছেন কে? আলিমরা করেছেন। আচ্ছা, যাই হোক, শেষ করে দিচ্ছি, পরবর্তীতে এই বিষয়টা নিব না ইনশাল্লাহ, আমি জানি না দাওয়াত দিবেন কিনা আল্লাহ আলাম, পরবর্তীতে এই বিষয়টা নিব না, কারণ এই বিষয়টা হলো একটু তিতা, জানতে হবে এখানে যারা আছে সবাই হকপন্থী, সবাই জানতে হবে, হকপন্থী হলে জানতে হবে বিষয়টা। আচ্ছা, আরেকটা বিষয় আছে, শেষ করে দিচ্ছি বিষয়টা। আবু হানিফা রহিমাহুল্লাহর নামে আরেকটা মিথ্যাচার আছে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মদিনাতে গিয়েছেন, মদিনাতে গিয়েছেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মদিনাতে গিয়েছেন, মদিনাতে যাওয়ার পরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছয় দিন হয়ে গেছে পেশাবও করে নাই পায়খানা করে নাই, ছয় দিন হয়েছে, আমার কাছে এই বিটি মোবাইলে আছে, ছয় দিন হয়েছে পেশাবও করেন নাই পায়খানাও করেন নাই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। অত বড় একজন ইমাম কিভাবে পেশাব করেন, কিভাবে পায়খানা করেন? ওনাদের সুর দিয়ে ওনারা বলছেন কিভাবে পেশাব করেন, কিভাবে পায়খানা করেন, কেন পেশাব পায়খানা করেন না? আল্লাহ রাসূলকে অসম্মান করা ভালোবাসেন এই জন্য করছেন না,
যদি পেশাব করে নেন, এখানে জিন্দার বিষয় তো আছে, জিন্দার বিষয় তো আছে, এখন পেশাব যদি করে নেন বেয়াদবি হবে না? এখন পেশাব করা বন্ধ করে দিয়েছেন, পায়খানাও করা বন্ধ করে দিয়েছেন, খাবার দাবারও বন্ধ করে দিয়েছেন। দুই দিন পর্যন্ত একজন মানুষ কিভাবে চলতে পারে না খেয়ে? তিন দিনের দিন তো আর বিস্তার থেকে উঠা সম্ভব নয়। আচ্ছা যাই হোক, এবার মালিক রাহিমাহুল্লাহ প্রশ্ন করলেন, তোমার তোমার কি হয়েছে, তুমি খাবার দাবার করছো না কেন, প্রসাদ করছো না কেন? ইমাম মালিকের প্রশ্নের উত্তর দিলেন, কিভাবে করি যে জায়গাতে আল্লাহ রাসূল শুয়ে আছেন, জীবিত শুয়ে আছেন, কিভাবে পেশাব করি, আমার তো বিবেক বাধা দিচ্ছে, কিভাবে করি? আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আগে কি কোনো আশিকি রাসূল ছিল? ছিলেন না? অবশ্যই ছিলেন। আবু বকর, উমর, উসমান, আলী ছিলেন না? ছিলেন না? তারা কি আল্লাহ রাসূলকে ভালোবাসতে কম আসতেন? খলিফা কজন? দুইটা প্রশ্ন করি, চারজন, নাম কি কি? নাম কি? আবু বকর, উসমান, আলী, উমর, চারজন। প্রথম খলিফা কে? কেউ কি প্রসাব করা বন্ধ করে দিয়েছিলেন? কেউ প্রসাব করা বন্ধ করেন নাই। তাহলে এই কথাটা নিশ্চয়ই একটা মিথ্যা। স্যার আমরা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ, এখন শেষ করে দিব। তাহলে আমাদের আজকে আলোচনা ছিল বেদাত, কিন্তু একটা থেকে আরেকটাতে চলে গেছে। একজন ভাইয়ের আলোচনা কোনো কিচ্ছু করি নাই, কোনো কিছু করি নাই, শুরু করেছিলাম বেদাত দিয়ে, বেদাতেই রয়েছে, বেদাতেই রয়েছে। এখন তোর মধ্যে একটা উপদেশ হচ্ছে গিয়ে, ও এমনি এখন আসছেন, এইমাত্র আসছেন কিছুক্ষণ আগে, একটা অ্যাড করেছিলাম যেটা সুরায় আকাশিয়ার ইল্লামান তাওয়াল্লা ওয়াকাফা, এই অ্যাডের উপর সবাই আমল করবেন তো? হ্যাঁ করবেন, করলে কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে হবে, করলে কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে হবে। দুনিয়াটা কিন্তু আমাদের ফ্যাশনের জন্য নয়, ফ্যাশনের জন্য নয়। পুরুষকে আল্লাহ কিসের জন্য দাঁড়িয়ে দিয়েছেন? খামানের জন্য দিয়েছেন নাকি? মহিলাকে দাঁড়িয়ে দিলেন না কেন? মহিলাকে কি দিয়েছেন? চুল দিয়েছেন। পুরুষকে কি দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন। মহিলারা কি চুল কাটে? তাহলে আপনি তো ব্যাকল কেন, আপনি দাঁড়িয়ে কামান কেন? তারা তো বুঝে, তারাটা তারা তো তারা তাদেরটা বুঝে, তাদের সৌন্দর্য তারা বুঝে, আপনার সৌন্দর্য আপনি বুঝেন না কেন? হ্যাঁ বুঝতে হবে না। পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য কি? দাড়ি। মহিলার সৌন্দর্য কি? চুল। তাদের চুল কেটে দিলে কিভাবে লাগবে? বিশ্রী লাগবে। আপনি দাঁড়িয়ে কাটছেন ওইভাবে বিশ্রী লাগে, আপনি তো বুঝেন না। দাঁড়িয়ে কাটছেন আপনার এইভাবে বিশ্রী লাগে, আপনি তো বুঝেন না। দাঁড়িয়ে কাটা এত বিশ্রী কাজ, এবং কাজ করবে না কোথায়? দাড়ি কাটা মুসলমানদের কাজ নয়, দাড়ি কাটা মুসলমানদের কাজ নয়। কাদের কাজ? সবাই জবাব দিবেন, কাদের কাজ? ইহুদি খ্রিস্টানের কাজ, ইহুদি খ্রিস্টানের কাজ। এখন তারাও রাখে, কেন রাখে? দুনিয়াবি কিছু কারণে রাখে, দুনিয়াবি কিছু কারণে রাখে। কি কারণে? দাড়ি যারা রাখে তাদের দাড়ি সহজে সাদা হয় না। হ্যাঁ সাদা হয়, যদি 70 বছর ছেলে দেখেন তাহলে দেখবেন দাড়িগুলো এখনো কাঁচা আছে। আর যারা সেভ করে 25 বছর, 26, 27, 28, 29, 30 দাড়ি পেকে গেছে। হ্যাঁ ঠিক না? ঠিক না? তাহলে ইহুদি খ্রিস্টানরা কিন্তু আপনার এইটা তারা গ্রহণ করেছে, দাড়িটা তারা কিন্তু কাঁচা থাকার কারণে তারা দাড়ি সেভ করে না। মুসলমানকে এইটা গ্রহণ করতে হবে, এই নিয়তে গ্রহণ করতে হবে? না 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 না। মুসলমানের কিসের জন্য গ্রহণ করতে হবে? রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ কি? ইহুদি খ্রিস্টান? বৌদ্ধ? নাসারা? না, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের কি দাড়ি সেভ ছিল? তাহলে আমরা কেন সেভ করি? আবু বকরের দাড়ি সেভ ছিল? কোন নবীগণ গায়ে সেভ করেছিলেন? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যত নবীগণ ছিলেন সবার দাড়ি কি ছিল? কি ছিল না? সবার দাড়ি ছিল। তাহলে প্রথম হচ্ছে কিনা নবীদের সুন্নত, সকল নবীদের সুন্নত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীদের সুন্নত থেকে দাড়ি রাখা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় হচ্ছে গিয়ে আল্লাহ রাসূলের আদেশ, তোমরা দাড়িটা রাখো, আল্লাহ রাসূলের আদেশ। অতএব আমরা দাড়ি রাখতে হবে, রাখতে হবে কি হবে না, কারা কারা রাখবে? হাত তুলে, 1 2 3 4 5 6
আমরা দাঁড়াইলাম কেন? হাত তুলে না ধ্বনি আনি, এক এক দুই তিন চার পাঁচ ছয় তুলে না, আপনার তুলেছেন কিন্তু আগে ছয়, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই আমরা ভাইদের দায়ী রাখবেন ইনশাআল্লাহ। আপনি কি হাত তুলেছিলেন? আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।